প্রখর দাবদাহের জেরে 2 মে থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। যদিও রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকায় স্কুল খোলার বিষয়ে কিছু উল্লেখ করা ছিল না, সেই মোতাবেক প্রায় 1 মাস ধরে গরমের ছুটিতে দিন কাটছে ছাত্রছাত্রীদের। কিন্তু গরমের ছুটি কবে শেষ হবে তা নিয়ে ধোঁয়াশার মাঝেই এবার তৎপর মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, ছুটি শেষে কবে স্কুল খুলবে তা নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারকে চিঠি মধ্যশিক্ষা পর্ষদের। এদিন মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কবে স্কুল খোলা হবে তা নিয়ে একটি চিঠি ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারকে পাঠিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি রামানুজ গাঙ্গুলি। এবং সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে কবে থেকে স্কুল খুলবে তা স্পষ্ট করুক স্কুল শিক্ষা দপ্তর। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, আগামী 5 জুন থেকে স্কুল খোলার সম্ভাবনা রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর যে নিয়ম অনুযায়ী 5 জুন থেকে খোলার কথা রাজ্যের স্কুলগুলি, সেক্ষেত্রে 5 জুন থেকেই রাজ্যের সমস্ত স্কুল খুলবে নাকি আরও অন্য কোনো দিন ধার্য করা হবে তা নিয়েই এই পুরো বিষয়টা স্পষ্ট করার জন্যই কিন্তু জানতে চেয়ে স্কুল শিক্ষা দপ্তরকে চিঠি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রচণ্ড গরমের জেরে আগেও 1 সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই সময় বৃষ্টির সাময়িক স্বস্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলি পুনরায় চালু হলেও পরবর্তীতে ফের 2 মে থেকে বন্ধ করে দেওয়া হয়। এরপর কেটে গিয়েছে প্রায় 1 মাস, কিন্তু এখনও নাম নেই স্কুল খোলার, জানিয়ে ইতিমধ্যে চিন্তিত ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে খোদ মধ্যশিক্ষা পর্ষদ। প্রসঙ্গত, এর আগেও করোনা মহামারীর সময় টানা 2 বছরের লকডাউনের জেরে ব্যাহত হয়েছিল শিক্ষার্থীদের পঠন পাঠন। এবার গ্রীষ্মের একটানা এতদিন ছুটিতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় যে ব্যাঘাত ঘটবে তা বলাই বাহুল্য। সে কথা মাথায় রেখেই এবার সময়সীমা নষ্ট না করে অবিলম্বে স্কুল খোলার পক্ষে পর্ষদের একাংশ। সূত্রের খবর, মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের একাংশ তারা চাইছেন দীর্ঘ এই ছুটির ফলে পঠন পাঠন ব্যাহত হচ্ছে, কিভাবে এক্সট্রা ক্লাস করানো হবে তা নিয়েও কিন্তু চিন্তাভাবনা শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে যে এক্সট্রা ক্লাসের জন্য স্কুলগুলো তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। সূত্রের খবর, স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই 2-1 দিনের মধ্যে বৈঠক করে আধিকারিকরা জানিয়ে দেবেন কবে থেকে স্কুল খোলা হবে। নির্ধারিত যে 5 জুন, সেই 5 জুন থেকে স্কুল খোলে নাকি আরও ছুটি বাড়ে সেই দিকেই প্রত্যেকের নজর রয়েছে। ক্যামেরায় সার্থকী আচার্যর সঙ্গে সায়তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, কলকাতা।